Bangladesh national food kathol Antoine kathol kathol Bangladesh aro dekho eta hoyse Bangladesh er national food kathol sakut kombia 140 euro fry ara pura bhaiyara 14 kg 140 euro nise jackfruit farashite kiye koy koy taitan na soli ase ore soli ase re kadol so jodi thake nosibe apni apni ashibe bhul kore mon haron karuna re chalona ehi je bishon jantona 140 euro r kadol soli ase ra pura bhaiya ra on yera sundor kore hore tel mai কাড়ল গাছের গাছ গজ্জন হারাই দি তো ভিডিও করবে আহাই রে আফুরা ভাইয়ারা মা খালি কাড়ল হারাইছে শাতানিক চিগারা পুরা ভাইয়ারা নোয়া খালি তুমি কাঁডল আর কেন আনো সাই কম সে ইহান লগে শাতানি করি কইছি আর পুরা ভাইয়ারা কাঁডল গায় ফেরিসে গেছে যেন ফেরিসে শ্রীলঙ্কান আমনে দোয়ান তুনে কাঁডল গা কিনছি কাঁডল গার দাম নিছে হইছে 140 ইউরো প্রায় বাংলা টাকায় 14,000 টাকা 14 ফাই ন 14,000 টাকা আর অনেকে কইতেন হারেন ও মা গো তুই 14,000 টাকা দিয়ে কাঁডল খার শখ বেশি না বৈসাদ বেশি আগে নোয়াখালীর অঞ্চলের একটান কথা কয় শখ বেশি না বৈসাদ বেশি আসলে কিত্তাম সাই কন অনেকে কয় মাগনা খাইতে খাইতে বুঝছি নি জিব্বা তিতা ধরি গেছে তো চিন্তা করছি এখানে নিজের টেয়া দিয়েও খাই আর আপুগো বাইয়া করে দেয় বাবু রে বাবু কদিন আগে বুঝছেন নি নিষ্ঠুর নিষ্ঠুর আপু বাইয়া করে কইছি রে আর ইকে কাঁডল খাইতে মনে কর তন্দা আর ইকে কাঁডল খাবো না বলে কেন সিলে সিলে কইলে আল্লাহ লাগো হন যায় আল্লাহরে যদি এত জোরে বলে কিন্তু কিপটার কিপটা আফুরা বাইয়ারা আল্লাহ ইকে কাঁডল হারানো হরে চিন্তা করছি জিদ করি খুঁজি খুঁজি কত খামু হরে চিন্তা করছি 140 ইউরো দি এই কাঁডল গা কিনছি যদি গপ মারি থাই মিশা কথা কই থাই আপনারা এক কাম করিয়ে যারা গার্দনাতে থাকেন গার্দনাতে আর আপুরা বাইয়েরা যে তারা আছে আর ফেলিসের কলিজার আপুরা বাইয়েরা জানে গার্দনাতে কাঁডলের দাম কেচ্ছে মিশা করছি এই কাঁডল দি কারণ কাঁডলের কি জ্ঞান বাড়েছে গো ও মারে এত দিন হরে খামু রে তো নে এ কাঁডল বুঝছো নি হরে তেল দি মাই মাই খামু তুই কি কইছ আই ডং করি কেন ডং তো বেড়িরা করে ডং কি বেড়ারা করে বেড়ারা কি ডং করে ডং তো বেড়িরা করে নিজের টেয়ারি খামু নিজের টেয়ারি হরুম ডং করতাম না কি কি আল্লাহর বাস্তে খাইয়েন নি ডং করলে যে হিংসুক কে গুনে কয় হে গুনার ভিডিও সাকে গুনে কে বলাইয়েন নি হে গুনার ভিডিও না চাইলে তো হয় হয় না বুঝছেন নি আহা রে কয় কার বা থিয়েল কুত্তাই খার আর হালা হাদি উফাইয়া থার আসলে ঠিক আঙ্গ দুইনের কাঁডল গাছ আঙ্গ আশেপাশের মানুষরে আর মাঝে পরিমাণ কাঁডল দে বিশ্বাস করতেন না কার বা থিয়েল কুত্তাই খার আর হালা হাদি উফাইয়া থার অ না ইয়া 140 ইয়ার অধি এ কাঁডল গায়ে কিনছি আর ফকরুল ভাইয়া সুন্দর করে প্যাকেট করে দিছে অন বিসমিল্লা হয়ে কাড়িয়া লাম দুইনের কাঁডল আঙ্গ ধরে আহরে আর আব্বা কত হসন্দ করতো কাঁডল হচ্ছে বন্ধা ব্যস্ত নসিব কর কন বিসমিল্লা হয়ে কাঁডুম এত জেন নাসা নাসি শুরু করছি কাঁডল খামু কাঁডল খামু কাঁডল খামু আল্লাহ কই তাইব কাঁডলের ভিত্তি ব্যাগ কি মতো হয়ে রয়েছে নি কনে কইব কই তাই ইত্তার ন অন বিসমিল্লা হয়ে কাঁডুম কাঁডল গা বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম
মালিক আল্লাহ তার খবর হয়েছে বাবু রে বাবু কারণ এখন সাম্বাসিল তারা ফুরা পাইয়ারা এককারে জন্মের তেরোই যার দেখছেন নি মাশাল্লাহ এক ইজ্ঞা কোষ দেখছেন নি কত বড্ডা বড্ডা অন মানে বোতা কম বাবু কি ছোট্ট এই যে দাঁড়ো বোতা কেন হালাই হালাই দিলে আই হরের তেল লাগাই লুসি আনাই একটা রেয়া আছে না এ বোতা আছে না দেখছো নি বোতা ইতে আটকি রয়েছে এনে কোষ বড্ডা বড্ডা আর ফুরা বাইয়ারা বুঝেন নি কিন্তু কোষ কম বোতা বেশি এই দেখছো নি কোষ কম বোতা বেশি ওরে বাবা তো কাটাল তো চলতে গান গাও একটা ওরে কে বলে পাগল এসে যেন কোথায় রয়েছো কত দূরে মনে কেন এত কথা বলি ও পাগল মোহন মন রে মনে কেন এত কথা বলি ও পাগল মোহন মন রে মনে কেন এত কথা বলি মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মোহন রে মনে কেন এত কথা বলি আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মোহন রে মনে কেন এত কথা বলি পাগল মোহন মন রে মনে কেন এত কথা বলি আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন পাগল মোহন রে মনে কেন এত কথা বলি ও পাগল মোহন মন রে মনে কেন এত কথা বলি এর কার হিলে আলে কেন হ্যাঁ দেখছো নি মাশাল্লাহ ও গাইছে দেখছেন নি অর্ধেক তো সিলি হালাইছে কো গইছে বরকত যে দূরে হোক নাই মাও তুন কানা মাও বালু একটা কথা আছে না আর ফুরা বাইয়ারা বাবু আর কেন ওরে তেল লাগাই তুইবু
আরা পুরা ভাইয়ারা আন্নু রুই আসিল কই তো কাটল বুঝুনি বুঝুনি হাববি কাটল কই চাইত না তত তো আমনে গো ভাইয়ার এত হসনদের মাঝে মধ্যে কঞ্জুলের কাটল আছে না আমনে গো ভাইয়ের কঞ্জুলের কাঠালো আনি খায় আর হইয়ের কাটল কাটল আন মুদি বার হই যায় আহাই রে আমার দাদা কি বেদিশা থাকতো কারলের লাই বুলি দেখছো এনে যদি শক্ত থাকতো না 140 টাকা দি কিনছি আর আফুরা ভাইয়ারা বুঝছেন নি যদি শক্ত থাকতো তাই না বোতা রেং থাকতাম কিন্তু আল্লাহ নাম লই দেখছো নি আর দাদা বুঝছেন নি কারলের না দাদা কাজ জিজ্ঞাসা যাতেন লগে আসি হেতেন এত হসন্দ করে কারল সিলটা আর জ্যাকেন এক্সারসাইজ হয়ে গেছে বাবু রে বাবু আলগা এনছি কাটলের বিছি দি শাস্তি বানো হাড়াতে হিসি তাহলে কতদিন খাই ন বাবু রে বাবু আর অনেক গেছি গো অনেক গেছি একই গে কোষ হয়েছে এং ইউরো করি যদি 100 গা কোষ হয় 100 কোষ দিব না হইব 100 কোষ হইতো না মনে হয় 60 কোষ হবে ইয়ানে মনে হয় কত 14 হুন্ডো গা কোষ হইব কেন গো ইয়ানে 50-60 কোষ তো 50-60 কোষ হইব তো চিন্তা করেন কয় ও মারে এত দিন হরে হাইসি রে গদ গদ করি খামু রে ইয়ান আর কথা নেই ইয়ান আর আইবেন রে বাবির কথা আহে রে আইবেন বাবি তাবি জস্তা কথা মাদাম না কাডল বাইন্তু খাইতাম গো কি হুয়াদ লাগদো আপুরা ভাই গেরা বিসমিল্লাহ হই আইগা খাই বিসমিল্লাহ রহমানের রাহিম আইগা খাই লাই রহমানের রাহিম কি কইতাম আঙ্গু দিনের অদিনে কাটল আছে না অক্কারে আঙ্গু দিনের খাইলে অদিনে কাটলের হওয়ার কিংবা সময় শ্রীলঙ্কার বেড়ারা জিজ্ঞেছে বড় হওয়া দেবো নি কয় খালি হওয়া দেবো নি বাড়া মিষ্টি হইব জিজ্ঞেলাম কম দেশের কাটল কয় গুণ থাইল্যান্ডের কাটল শাস্তি বাবু আল্লাহ বাসে দে গাছিতে দরে যেগুন একটা হেগুন আম্মা একটা সারিয়া সারিয়া হুয়াত আছে তারা ফুড়া পাইয়ারা আরে কাটলের ভিডিও যদি আনেকো ব্যাকের কাছে বালা লাগে অবশ্যই আরে জানাবেন আরো একটা খুশির সংবাদ আজ আমার ফেসবুক পেজের 1 লাখ ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আলহামদুলিল্লাহ আগেরটার কথা বলো আমাদের তো 5 লাখ ছিল আগে আমার 5,30,000 ফলোয়ারের ফেসবুক পেজটা হ্যাকার হ্যাক করছে আল্লাহ হেতের বিচার করবো আল্লাহ হেতের অগণনগর বাসিতে আল্লাহ হেতের বিচার করবো আমার নতুন ফেসবুক রেহানা রাখি ব্লগস আপনার 1 লাখ ফলোয়ার হয়েছে আপনারা ব্যাকে আনলে দোয়া করবে নিয়ে গেলে আপনাকে ব্যাকে রন কারণ খাবার আয় নিয়ে মিষ্টি মুখ করিয়ে আর যারা আমাকে হিংসা করেন যারা আমাকে নকল করেন তাদের জন্য আমার আশীর্বাদ সাধুবাদ অনেকে আমার মতো করে ভিডিও বানাতেন সান যদি আমার মতো করে ভিডিও বানান তাহলে নিজস্ব কোনো প্রতিভা থাকতো না নিজের প্রতিভা নিজেকে বিকাশিত করতে হয় এটা স্টেট ফরওয়ার্ড কথা আর আমি বাস্তবে যে এমনি কথা কই না সামনাসামনি এমনি কথা কই বাস্তবে আপনারা যারই কথা কইলাম সামনে একদম আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা এরকম করে কথা কই না বাস্তবে জানে কথা কই সামনাসামনি এনে কথা কই আলহামদুলিল্লাহ লাভ ইউ অল আর যার কি ইচ্ছা লাগে অবশ্যই কইবেন গ্যারামের কাড়াল বাঙ্গিয়ার গ্যারামের বেশ যদি না ধরি সুন্দর লাগবে নি আর আপুরা ভাইয়ারা বাংলাদেশ জিন্দাবাদ ফ্রান্স জিন্দাবাদ অলসো আসসালামু আলাইকুম